السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা রিডার ওয়ানটা শেষ করেছি, রিডার টুটা আমরা শুরু করছি। রিডার টু এর আদার্সুল আউয়াল প্রথম পার্টটা আমরা সাইডে পড়েছি। এই প্রথম পার্টের আমাদের হিডিংটা ছিল বাইতি। বাইতি অর্থ কি? আমার বাড়ি। আমার বাড়ি, এখানে আমরা জানি দুইটা শব্দ, তাই না? প্রথম শব্দটা হলো বাইতুন, এটা হবে মুদাফ, আর এরপরে আছে মুদাফ ইলাইহি। ইয়া এটা একটা প্রোনাউন, এটা হলো মুদাফুন ইলাইহি। তো সুতরাং একসাথে হয়ে যাবে বাইতি আমার বাড়ি, বাইতি আমার বাড়ি। এই শিরোনামটাই আমরা এখানে পড়েছি। এটা একটু জাস্ট দ্রুত যদি আবার একটু রান ডাউন করি, এই যে আপনারা পড়েছেন এগুলোর অর্থ আপনারা জানেন। হাদা বাইতি, বাইতি আমাম আল মসজিদে, বাইতি জামিলুন ফিহি হাদিকাতুন সাগীরাতুন, এখানে তিন ধরনের বাক্য আছে, আমরা ডিটেলস পড়েছিলাম, তাই না? জি স্যার। যেমন ধরেন এক ধরনের বাক্য আমার বাড়ি, আমার বাড়িটি কোথায়, এটা গেল। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়েছিল, আবার এই যে প্রিপজিশন সহ স্পেশাল অর্ডারের বাক্য ছিল, তাই না? ফিহি হাদিকাতুন সাগীরাতুন। আর কিভাবে এরপরে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে ব্যবহার হয়েছে, হাদিহি গুরফাতু আখি, শেষের দিকে আমার একজন ভাই আছে, লি আখুন ওয়াহিদুন, লি উখতুন ওয়াহিদাতুন, এই বাক্যগুলো আমরা এখানে পড়েছি। এখন দেখেন এখানে এক্সারসাইজ আছে, একটু আমরা পারি কিনা। এখানে বলতেছে ইকরা ওয়াকতুব, পড়ুন এবং লিখুন। আপনারা দুজন পাঠাইছি, তো ওইগুলো একটু সংক্ষেপে যতটুকু দেখছি, ওরা দেখা হয় নাই, সবাই পাঠাইলে একসাথে দেখবো, বাকি বুঝা গেছে। আরবি লিখা এখন আমরা বুঝতেছি না, তাই না? আরবি লিখা, একটা শব্দ কিভাবে লিখতে হয়, ওয়ার্ডটা কিভাবে যুক্ত হয়, ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা একসাথে কিভাবে লিখা হয়, এটা আমরা এখনো বুঝতেছি না, একটু এই জায়গায় ডিস্টার্ব হয়েছে, বাকি উত্তর ওভারঅল ঠিক আছে। মেন যেটা হচ্ছে স্যার, আসলে না দেখে স্যার বানানটা হচ্ছে বেশি ডিফিকাল্ট হচ্ছে লেখাটা, মানে বাইতুন আমি যে কিভাবে লিখবো এটা হচ্ছে বেশি, যে বানানটা আসলে কি হবে সেটাই আমি খেয়াল করলাম, এটাই হয়েছে। মানে ধরেন এখানে আপনি বুঝতেছেন বা হবে, ইয়া হবে, তা হবে, কিন্তু এই তিনটা অক্ষর একসাথে যুক্ত করবো, হ্যাঁ এটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটার জন্য একটু লিখা প্র্যাকটিস করতে হবে। লিখা প্র্যাকটিস, লিখা প্র্যাকটিস বলতে ধরেন যে আমরা অক্ষরগুলো তো সব চিনি, আলিফ বা তা থা, অক্ষর কারোর সমস্যা নেই, তাই না? সব অক্ষর চিনি না আমরা। লিখার ক্ষেত্রে কোন অক্ষরটা কোনটার সাথে কিভাবে যুক্ত হয় এটা শিখতে হবে। ধরেন আমরা আলিফ, আলিফ এটা কানেকশন দিবে না, তার সাথে আরেকটা অক্ষরকে যুক্ত করবে না। বা, এখন বা একটা অক্ষর পেলাম, এই বা অক্ষরটার তিনটা রূপ হইতে পারে। এই বা যখন ওয়ার্ডের শুরুতে আসবে তখন লিখলে এরকম লিখতে হবে, বা। এটা মাঝখানে আসলো শব্দের, ওয়ার্ডের মাঝখানে, তাহলে লিখতে হবে আপনাকে এইভাবে, বা। কোনো সময় বাক্যের শব্দের শেষে আসতে পারে, তাই না? তখন হবে এই যে বা। দেখেন বায়ের, তাহলে আমরা তিনটা রূপ পেয়ে গেলাম, বরঞ্চ চারটা। এটা হলো ফুল বাটা, শব্দের শুরুতে আসলে এরকম থাকবে, তারপরে আপনি একটা ওয়ার্ড যুক্ত করবেন, মাঝখানে হলে আগে পরে যুক্ত হবে, আর শব্দের শেষে আসলে সে শেষে থাকবে, তার আগে অন্য অক্ষর যুক্ত হবে, তাই না? যেমন ধরেন আমরা যদি লিখি শব্দের শুরুর রূপটা দিয়ে কথার কথা, আমি শব্দ লিখতে চাই বাইতুন, বাইতুন কিরকম হবে, তাহলে বায়ের প্রথম রূপটা হবে, তাই না? বা, এই যে বা ফাথা দিলাম, এখন দেখেন এই যে বায়ের প্রথম রূপটা হলো, তাই না? এখন ইয়া লিখবেন, তাহলে ইয়ার মাঝখানের রূপ হবে, সে মাঝখানে বসতেছে, এখন তা, তায়ের শেষের রূপ, দেখেন বাইতুন লিখলে এরকম হবে রূপটা, তাই না? বাইতুন। তো এই যে আলাদা আলাদা অক্ষর গুলো বুঝতে হবে, বাটা এইভাবে লিখতে হয়, ইয়াটা এইভাবে লিখতে হয়, তাটা এইভাবে লিখতে হয়, যখন সে যুক্ত হয় আলাদা আলাদা তখন এরকম হয়, এটা আপনাদের একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। এটার জন্য আমি একটু ফিকির করতেছি একটা বই করার, ওই বইয়ের মধ্যে লিখার একটু গাইড থাকবে, যে এই অক্ষরটা শুরুতে এরকম, মাঝখানে এরকম, লিখার সময় এইভাবে যুক্ত হয়, মানে প্রত্যেকটা অক্ষরের যে কয়টা রূপ হইতে পারে, তাই না? কথার কথা ধরেন বায়ের সাথে আপনি কি যুক্ত করবেন, বা একটা অক্ষর, এই বা শিখলে আপনি তা সা তিনটা একই শিখবে, তাই না? শুধু নুকতা পরিবর্তন। এখন এখানে এই তিনটার মধ্যে যদি একটা দিয়ে আপনি শিখে যান, তাহলে বাকিগুলো এমনিই পারবেন। এই ধরেন বায়ের সাথে বাকি 28টা অক্ষর যুক্ত করেন, বা,
এই বা বায়ের সাথে আমি যুক্ত করলাম বা আরেকটা বা যুক্ত করলাম, মানে একই শেপ যুক্ত করলাম। এই বায়ের সাথে পরবর্তী শেপ হলো জিম, এই যে আমি জিম যুক্ত করলাম, জিম হা খা সব একই রকম, একটা শিপলে আপনি বাকিগুলো পেরে যাবেন। এরপরে আপনি বায়ের সাথে দাল যুক্ত করবেন, দাল, এই যে দাল, দাল যুক্ত করতে পারলে দাল এমনি পারা যাবে। এরপরে রা যা দুইটা একই রকম, একটা শিখলে দুইটা হয়ে যাবে। বা সিন বা শিন একটা দিয়ে হয়ে যাবে। বা সদ বা দত বা ত বা ব বা আইন, আইন শিখলে গাইন একই রকম। বা ফা, বায়ের সাথে ফা যুক্ত করলেন। বা কফ, কফ যুক্ত করলেন। বা কফ বা কাফ বা লাম বা মিম, এক শেপের দুইটা শেখার দরকার নাই। বা মিম বা নুন বা ওয়াও বা হা, এই যে হা যখন শেষে এসে যাবে দেখেন এই রূপ হয়ে যাবে হা। এখন বা হামজা, হামজা আলাদা থাকবে। এখন বা ইয়া, দেখেন এই যে এই শেপ গুলো যদি শিখে যান একটা একটা করে প্র্যাকটিস করে, ওই যে আমি যে বইটা করতে চাচ্ছি ওইটাতে এই শেপ গুলোই থাকবে, প্রত্যেকটা একটা প্রথমে থাকবে, এরপরে নিজের মতো করে লিখে পূর্ণ করতে হবে। একটা লিখা থাকবে, বাকিগুলো আপনি লিখবেন, বাকিগুলো আপনি লিখবেন। এভাবে লিখাটা শিখায়া তারপরে আপনাদের এই পরীক্ষা আরবি যদি নেই তাহলে সহজ হবে। এই জন্যই দেখেন লিখা আমি বেশি লিখে দিছি, শুধু আপনার পূরণ করলেই হবে, একটু এটা বেশি করছি কারণ বুঝতে পারছি লিখতে অসুবিধা হবে। তো ওকে, আল্লাহ রহম করলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে আমাদের, এটা দ্রুতই ফিকির করছি তো আমি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আমরা এই যে এক্সারসাইজ আছে এখানে দেখেন বলতেছে ইকরা ওয়াকতুব, পড়ুন এবং লিখুন। একটু ছোট ছোট দেখা যাচ্ছে তাই না, একটু দেখেন তো পড়া যায় কিনা এই বাক্যটা পড়েন তো একজন। হামিদুন, আচ্ছা মান ফি হাদাল বাইতি, এটা হলো প্রশ্নটা, প্রশ্নটা বলেন তো অর্থ কি, এই বাড়িতে কে, এই বাড়িতে কে আছে, এটা আছে বলে দিবেন শেষে, এই বাড়িতে কে আছে, এর উত্তর কি, ফিহি হামিদুন, বাড়িতে হামিদ আছেন। মাশাআল্লাহ, তার মধ্যে হামিদ আছে, অর্থাৎ বাড়িতে হামিদ আছে, মাশাআল্লাহ। এই পরের বাক্যটা আরেকজন পড়েন দেখি, দুই নাম্বারটা, হ্যাঁ আরেকজন পড়েন। মাজা ফিল হাকিবতি, মাশাআল্লাহ, অর্থ বলেন, কাফতারি মাজা ফিল হাকিবতি, এই ব্যাগের মধ্যে কি আছে, এই তো নাই, তাহলে ব্যাগটির মধ্যে কি আছে তাই না, এই নাই, হ্যাঁ ব্যাগটির মধ্যে কি আছে, মাশাআল্লাহ, উত্তর বলেন, যে ফিহা কিতাবি ওয়া কালামি ওয়া দাফতারি, এর মধ্যে আমার বই, আমার কলম এবং আমার খাতা, নোটবুক আছে, আমার নোটবুক, দাফতারুন নোটবুক বা খাতা, মাশাআল্লাহ, অর্থ বুঝে গেছি আমরা, ফিহা কিতাবি বা কালামি বা দাফতারি, আলহামদুলিল্লাহ। তাহলে এখন পরের বাক্যটা আরেকজন পড়েন। মান ফি, মান ফি সাইয়ারতি, হ্যাঁ তার হবে না, মান ফি সাইয়ারতি, মান ফি সাইয়ারতি, গাড়িতে কে আছে, গাড়িতে কে আছে, মাশাআল্লাহ, উত্তর বলেন, ফিহা আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি, মাশাআল্লাহ, এর ভেতরে আমার বাবা, আমার মা, আমার বোন এবং আমার ভাই আছে, আমার বোন এবং আমার ভাই আছে, মাশাআল্লাহ, আহসানতি। এরপরে চার নাম্বার বাক্যটা আরেকজনের কাছ থেকে শুনি, চার, আনফি মসজিদিল জামিয়াতিল আনা, আল আনা মানে এখন, নাও জামিয়াতুন অর্থ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মসজিদের মধ্যে এখন কে আছে, মাশাআল্লাহ, ইউনিভার্সিটির মসজিদের মধ্যে এখন কে আছে, তাহলে মসজিদিল জামিয়া, এটা মুদাফ মুদাফ ইলাইহি তাই না, তাহলে ফি মসজিদিল জামিয়া, ইউনিভার্সিটির মসজিদের মধ্যে, আল আনা এখন, মান কে আছে, ইউনিভার্সিটির মসজিদের মধ্যে এখন কে আছে, তাহলে উত্তরটা কি, আহাদুন মানে কেউ, মা ফিহে আহাদুন, কেউ একজন, তার মধ্যে কেউ একজন আছে, না মা মানে অর্থ হলো না, না, ও আচ্ছা, জি জি সরি, হ্যাঁ তাহলে মা ফিহে আহাদুন, কেউ নাই, তার মধ্যে কেউ নেই, তার মধ্যে কেউ নেই, ওই যে আমরা যারা সৌদি আরবে গিয়েছি উমরা হজে বা গহনা সফরে, দেখবেন ওখানে যদি আপনি এই বাক্য জানা থাকে, মাফি
তাহলে চলা যায়। ওরা কথায় কথা বলে মাফি মাফি মুশকিলা, মাফি ফুলুস টাকা নাই, মাফি মুশকিলা কোনো অসুবিধা নাই, মাফি সমস্যা নাই, হ্যাঁ সমস্যা নাই। মানে এই মা দিয়ে নেগেটিভ বোঝায়, হ্যাঁ নমিনাল সেন্টেন্সটা নেগেটিভ করে মা দিয়ে, তাহলে মাফি হে আহাদুন, উহার মধ্যে কেউ নাই বা তার মধ্যে কেউ নেই, মাশাআল্লাহ। তারপরে লাস্ট বাক্যটা মান ফি হাযিহিল গুরফাতি, মাশাআল্লাহ। গাড়িতে রুমটিতে কে আছে? এই রুমটিতে হাযিহি আছে না, জি জি, এই রুমটিতে কে আছে? এই রুমটিতে কে আছে, মাশাআল্লাহ। ফি হাল মুদিরু, ফি হাল মুদিরু, রাইট। মুদির অর্থ কি ওস্তাদ? মুদির মানে প্রিন্সিপাল সাহেব, পরিচালক সাহেব। এখানে এর মধ্যে প্রিন্সিপাল সাহেব আছেন, মাশাআল্লাহ। ওর মধ্যে বায়ের মধ্যে প্রিন্সিপাল সাহেব রয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এর পরে শব্দ বা দুই নাম্বার প্র্যাকটিসটা আসছে, আমরা একটা ভার্ব পড়েছিলাম ওহিব্বু, ওহিব্বু মানে আমি পছন্দ করি, আমি ভালোবাসি, ওহিব্বু। তাহলে বলেন তো এই যে এই বাক্যটা ওহিব্বু আবি ওয়া উম্মি, ওহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার বাবা এবং মাকে ভালোবাসি, আমি আমার বাবা এবং মাকে ভালোবাসি, মাশাআল্লাহ। এরপরের বাক্যটা পড়েন দুই নাম্বার, ওহিব্বু আখি ওয়া আখি ওয়া উখতি, মাশাআল্লাহ। ওহিব্বু আখি ওয়া উখতি, অর্থ কি হলো? আমি আমার বোন এবং ভাইকে ভালোবাসি, আমি আমার ভাই এবং বোনকে ভালোবাসি, মাশাআল্লাহ। এরপরে পরের তিন নম্বর বাক্যটা ওহিব্বু জামিলি, জামিলি, জামিল মানে হলো ক্লাসমেট, ওহিব্বু জামিলি, অর্থ কি? আমি আমার ক্লাসমেটকে ভালোবাসি, আমি আমার ক্লাসমেটকে ভালোবাসি। ওহিব্বু উস্তাদি, ক্লাসমেট, হ্যাঁ উস্তাদি মানে আমার উস্তাদ কে আমি পছন্দ করি, হ্যাঁ। ওহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। ওহিব্বুন্নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবী তো নাই ডাইরেক্ট নবী, নবিয়্যা, নবিয়্যা, নবী, আমি নবীকে, নবীকে ভালোবাসি বা আমি নবীজিকে ভালোবাসি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষা পছন্দ করি, আমি আরবি ভাষা ভালোবাসি, মাশাআল্লাহ। লুগাতা মানে কি উস্তাদ? ভাষা, লুগাতুন মানে ল্যাঙ্গুয়েজ, রাইট, ভাষা। আল লুগাতাল আরাবিয়্যাতা, আরবিক ল্যাঙ্গুয়েজ। তাহলে উহিব্বু দিয়ে আমরা এখানে পড়েছিলাম, তো মোটামুটি এই পাঠে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম একসাথে চলে আসছে। এখন একটু আমরা এই স্লাইডের মধ্যে আবার একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই দুই নাম্বার লেসনের প্র্যাকটিসগুলো এবং বইয়ের সাথে একসাথে বুঝতে পারলাম। একটু আমরা পড়ি, এখানে আমরা প্রিপজিশনাল ফ্রেজ পড়ব। প্রিপজিশনাল ফ্রেজ আমরা পড়েছিলাম জারুন মাজরুরুন, জারুন মাজরুরুন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখেন আলান নাসি অর্থ কি? মানুষের উপর, মানুষের উপর, মাশাআল্লাহ। এরপরে বলেন ইলাল জান্নাতি, জান্নাতের দিকে, জান্নাতের দিকে, মাশাআল্লাহ। এরপরে বলেন ইলান নূরি, আলোর দিকে, আলোর দিকে, আর নূর অর্থ হচ্ছে আলো, তাহলে আলোর দিকে। এরপরে ফিল আরদি, জমিনের ভিতরে, ফিল আরদি, জমিনের ভিতরে বা পৃথিবীর মধ্যে, আল আরদুন জমিন এবং পৃথিবী দুইটার অর্থ আছে, তাহলে পৃথিবীর মধ্যে অথবা জমিনের মধ্যে, ফিল আরদি, ফিল আরদি, মাশাআল্লাহ। এরপরের বাক্যটা বলেন মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, জিন্নাতুন মানে জিনজাতি, তাহলে অর্থ কি? জিনজাতি হতে, মিনাল জিন্নাতি অর্থ কি? জিন জাতি হতে, জিন জাতি হতে, রাইট, জিন জাতি হইতে বা জিনদের থেকে, মিনাল জিন্নাতি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা মুদাফ মুদাফিলাই পড়েছিলাম, মুদাফের বৈশিষ্ট্য কি? আল নিবে না, তানবিন নিবে না, আর মুদাফুন ইলাইহির বৈশিষ্ট্য কি?
মাজরুর হবে মাশাআল্লাহ। তাহলে এখন পড়েন কিতাবুল্লাহি অর্থ কি? আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। এরপরে লাইলাতুল কদরি, কদরের রাত্রি। বাইতুল্লাহি আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। তারপরে রহমাতুল্লাহি আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এরপরে আমরা মুদাফ মুদাফিলের সাথে জার মাজরুর এটাকে একসাথে মিলিয়ে পড়তে চাই। জার মাজরুর এবং মুদাফ মুদাফিলে এই দুইটা একসাথে সম্পর্ক করে পড়ব, তখন দেখি পরিবর্তনগুলো কেমন হয়। যেমন ধরেন আমরা বলতে চাচ্ছি বেলালের বাড়ি, এই দুইটা কি মুদাফ মুদাফিলাই। দিকে, এই দিকেটা কি প্রিপোজিশন, তাই না? তাহলে একসাথে বলবো বেলালের বাড়ির দিকে। বলেন তো কেমন হবে আরবিটা? মাশাআল্লাহ, ইলা বাইতি বিলালিন একসাথে যদি মিলান, ইলা একটা শব্দ, বাইতুন একটা শব্দ, বিলালুন আর একটা শব্দ, তাই না? তাহলে এখানে বিলালুনটা হলো মুদাফ ইলাই, তাহলে আমরা অটোমেটিক এটা মাজরুর দিয়ে দিলাম, আর বাইতুটা মুদাফ, তো সুতরাং এটা এখন দুই পেজ থেকে এক পেজ হয়ে যাবে, তাই না? তাহলে এই দুইটা সম্পর্ক বাইতু বিলালিন। এখন ইলার পরে মুদাফটা আসছে, তো এখন মুদাফটা বাইতু থাকবে না বাইতি হয়ে যাবে? বাইতি হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা শেষে পাবো ইলা বাইতিন, এরপরে বিলালুন থেকে বিলালিন একসাথে পেয়ে যাব ইলা বাইতি বিলালিন, ইলা বাইতি বিলালিন। এটা ওই যে সরল অঙ্কের মতো শেষের দিক থেকে মিলে আসবেন, তাহলে বেশি সহজ। হ্যাঁ, শেষের দিক থেকে পরে আসবেন। যেমন ধরেন আমরা পরে আসলাম ইলা প্লাস বাইতুন প্লাস বিলালুন, এখন একসাথে প্রথমে ইলা যেভাবে আছে থাকুক, আমরা বাইতুন আর বিলালুন এই দুইটাকে মিলাই ফেলতে চাই, তাহলে কি হবে? ইলা, ইলা প্লাসটা এখানে থাকুক, এই যে বাইতু বিলালিন, তাই না? বাইতু বিলালিন। এখন বাইতু আর ইলাকে মিলাইতে চাই, তাহলে এখন কি হবে? ইলা বাইতু বিলালিন, ইলা বাইতি বিলালিন। বুঝতে পারছেন সিস্টেমটা? এই দুইটা সম্পর্ক হয়ে গেল, এখন পর্যন্ত সে বাইতু ছিল, এখন ইলার সাথে যখন কানেক্ট করলাম সে মাজরুর হয়ে গেছে, ইলা বাইতি বিলালিন। আলহামদুলিল্লাহ। পরে আরেকটা উদাহরণ করি, কদরের রাতে। এই দেখেন ইন, ইন একটা প্রিপোজিশন আছে, তাই না? এই ইনের আরবি কি? ফি, ফি। তাহলে আমরা এই তিনটাকে একসাথে করি, ফি লাইলাতিন, লাইলাতুন আল কদরু। তাহলে শেষের দুইটা মিলে ফেলান কি হবে? ফি লাইলাতিল কদর, এই দুইটা প্রথমে বলেন, কদরের রাত লাইলাতুল লাইলাতুল কদরি, মাশাআল্লাহ। এই দুইটা হলো লাইলাতুল কদরি, এখন ফির সাথে মিলান কি হবে? লাইলাতিল কদরি, তাই না? তাহলে একসাথে আমরা চূড়ান্ত রূপটা পেলাম, ফি লাইলাতিল কদরি। আলহামদুলিল্লাহ। বিলালের বাড়ির দিকে এটা তো আমরা পড়ে আসলাম। স্যার এখানে একটা ই আছে স্যার, ফি মানে তো মধ্যে স্যার, এই ফির পরে ইয়াটা কি থাকবে স্যার? কোনটা ফির পরে? ইয়া স্যার, ফির সাথে যে ইয়াটা আছে স্যার। হ্যাঁ, ইয়াটা থাকবে, ফি উচ্চারণটা এরকম না, টেনে পড়তে হবে না, ফি এটা লিখলে এরকম, ফি অর্থ মধ্যে। আলহামদুলিল্লাহ। এখন আমরা সামনে কিছু ছোট ছোট সেন্টেন্স পড়ব, সাবজেক্ট প্রেডিকেট এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলোকে সাবজেক্ট বানায় পরে তার প্রেডিকেটটা আসবে।
যেমন হাদা বাইতুন, এটা একটা বাড়ি। এখন বলতে চাই এটা একটা রুম, হাদিহি গুরফাতুন, মাশাল্লাহ হাদা বাইতুন হাদিহি গুরফাতুন। এটা আমরা ম্যাসকিউলিন ফেমিনিন বেদে দুইটার ব্যবহার বুঝে গেলাম। এখন বলতে চাই এটা একটা মসজিদ, হাদা মসজিদুন হাদা মসজিদুন, মাশাল্লাহ। এখন বলেন এটা একটা স্কুল মাদ্রাসা, এখন বলতে চাই এটা একটা দরজা, এখন বলেন এটা একটা জানালা, একটু টেন দিন, নাফিজাতুন, হাদিহি নাফিজাতুন, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমরা বলতে চাই এটা একটা রুম, আলহামদুলিল্লাহ। এখন আমরা দ্বিতীয় অংশটাতে আরেকটু পড়ি। এটা বলতে চাই দা হাউস ইজ বিউটিফুল, এই বাড়িটি, এই বাড়িটি সুন্দর। তাহলে বলেন তো আল বাইতু জামিলুন, আল বাইতু জামিলুন, বিউটিফুল তো জামিলুন, আল বাইতু জামিলুন, মাশাআল্লাহ। এরপরে বলেন এই রুমটা সুন্দর, এরপরে বলেন এই মসজিদটি নিকটবর্তী বা মসজিদটি নিকটবর্তী, আল মসজিদু করিমুন, আল মসজিদু করিমুন, আল মসজিদু করিমুন, মাশাআল্লাহ। স্কুলটি নিকটবর্তী, আল মাদ্রাসাতু করিবাতুন। এরপরে বলেন তো এই দরজাটি বড় বা দরজাটি, হ্যাঁ এই দরজাটি বড়, আল বাবুন কাবিরুন, আল বাবু কাবিরুন, মাশাআল্লাহ। এই জানালাটি বড়, আল নাফিজাতু কাবিরাতুন, আল নাফিজাতু কাবিরাতুন, মাশাআল্লাহ। এরপরে এই জানালাটি, জানালাটি বড়, আল নাফিদাতু কাবীরাতুন, আল নাফিদাতু কাবীরাতুন। এখানে সাবজেক্ট প্রেডিকেট আমরা একটু বের করতে চাই, দুইটা শব্দ আলাদা আলাদা করে বলেন তো, এখানে দুইটাই নাউন তাই না, আল নাফিদাতু কাবীরাতুন দুইটাই নাউন, তাহলে মুবতাদা কোনটা খবর কোনটা, আল নাফিদাতু, আল নাফিদাতু কাবীরাতুন খবর, তাহলে আর নাফিজা তো এটা আল যুক্ত ডেফিনিট, এটা মুবতাদা, আর কাবিরাতুনটা নাকেরা, এটা খবর। এখন আমরা সামনের পাঠের আরো একটু রিভিশন করতে চাই। এটা বেলালের বাড়ি, হাদা বাইতু বেলালিন। এরপরে এটা বেলালের রুম, হাদা গুরফাতু বিলালিন, হাদা কেন, হাদিহি গুরফাতু বিলালিন। এখন বলেন এটা হামিদের বই, হাদা কিতাবুন হামিদিন, কিতাবুল কেন, কিতাবু হামিদিন, কিতাবু হামিদিন, মাশাআল্লাহ। এটা হামিদের মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতু হামিদিন, মাশাআল্লাহ, হাদিহি মাদ্রাসাতু হামিদিন। এরপরে এই কলমটি, দিস ইজ পেন অফ টিচার, এটা শিক্ষক সাহেবের কলম, একজন শিক্ষকের কলম বলেন তো হাদা কলামু মুদাররিসিন, আল যুক্ত করতে পারবেন না, তাহলে আ টিচার হবে না তাই না, তখন কি হয়ে যাবে
দা টিচার, দি টিচার, বুঝে গেছে না? জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন পরের বাক্যটা, এই যে এখানে বলতেছি, অর্থাৎ এই বাক্যটা আছে দিস ইজ প্যান অফ দা টিচার, বা মাঝখানে আসলে দি পড়তে হয়, তাই না? দি টিচার টিচার, এখানে এই দি আর দরকার আছে? এই বাক্যটা, এই পূর্বের দুইটা বাক্যের মধ্যে আপনারা পার্থক্য বুঝছেন, এই কলামু এটা কি ডেফিনিট নাকি ইনডিফিনিট? ডেফিনিট, ডেফিনিট, ডেফিনিট। এটা মুদাফ, মুদাফটা ডেফিনিট হয় কখন? যখন মুদাফ ইলাইহি, যখন মুদাফ ইলাইহিটা ডেফিনিট হবে। তাহলে দেখেন তো মুদাররিসিন, এটা ডেফিনিট না ইনডিফিনিট? ইনডিফিনিট। তো সুতরাং কলামটা কি হবে? ইনডিফিনিট হবে, ইনডিফিনিট। দেখেন এই জন্য এটার শুরুতে আর কোনো অনুবাদ নেই। এখন পরের বাক্যটা দেখেন, হাদা কলামুল মুদাররিসি। এখন এই কলামও, এই মুদাফটা ডেফিনিট নাকি ইনডিফিনিট? এখন ডেফিনিট, এটা ডেফিনিট। মানে ধরেন আগের বাক্যটাতে বলতেছিল একজন শিক্ষকের কলম, কোন একজন শিক্ষকের কলম, মানে এটা টিচারের কলম, কোন স্টুডেন্টের কলম না, কিন্তু কোন টিচারের কলম নির্দিষ্ট না। তাহলে কলমটা কি নির্দিষ্ট হবে? হবে না, এখানে নির্দিষ্ট না। যখন দি টিচার তখন নির্দিষ্ট, তখন নির্দিষ্ট। দি টিচার বললে মানে কোন শিক্ষকের কলম, একজন শিক্ষক বলতে শিক্ষক সাহেব বলতে বুঝাচ্ছি হলো নির্দিষ্ট একজন শিক্ষক সাহেব, তাহলে তার কলমটাও নির্দিষ্ট, তাই না? তাই জন্য এটা নির্দিষ্ট, আগেরটা হচ্ছে অনির্দিষ্ট। এই জন্যই যখন এটা মুদাফটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সে এর কারণেই নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো সুতরাং এখানে আর দি বলার দরকার নেই। এই যে এটা আমরা আরবি হবে হাদা কলামুল মুদাররিসি, দিস ইজ প্যান অফ দি টিচার, দিস ইজ দা প্যান অফ টিচার, এটা বলার দরকার নেই। দাটা আর মাঝখানে আসবে না, সে মুদাফ হওয়ার কারণে অটোমেটিক ডেফিনিট হয়ে গেছে, তাই না? তার শুরুতে ডেফিনিট আর্টিকেল আর দরকার নেই। তাহলে আমরা উপরের অনুবাদটা সঠিক, তাই না? দিস ইজ প্যান অফ দি টিচার, কিন্তু দিস ইজ দা প্যান অফ দি টিচার, এটা সঠিক না। কারণ এখানে কি আমরা হাদাল কলাম এখানে কি নির্দিষ্ট করার জন্য আর্টিকেল আল যুক্ত করতেছি? জি না, আল যুক্ত করা যাবে? জি না, যেহেতু মুদাফ নাই আল যুক্ত আছে, এজন্য মুদাফ, মুদাফ তো আল দিবে না কখনো। তো সুতরাং এখানে আল আসতেছে না, আমরা অনুবাদে ওই আর্টিকেলটার আর প্রয়োজন নাই, সে অটোমেটিক ডেফিনিট হয়ে যাবে, মাশাআল্লাহ। তাহলে আমরা পরের অংশটা পড়ি। এখানে বলতেছে হাদা কালামুল মুদাররিসি, হাদা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পরের দুইটা নাউন। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? হাদা সাবজেক্ট, হাদা সাবজেক্ট। আর কালামুল মুদাররিসি প্রেডিকেট কোনটা? কলামু, কলামু। আর আল মুদাররিসি এটা কি? মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। সে বাক্যে আলাদা স্থান নেবে না, তাই না? কারণ আমরা পড়ছিলাম মুদাফিলাই, সে সাবজেক্ট প্রেডিকেট এটা কিছুই হইতে পারে না, তাই না? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটা মুক্তদা খবর, এটা জাস্ট মুদাফিলাই। এখন এটা যদি আমরা বলি দিস ইজ প্যান অফ দি টিচার, দিস ইজ দ্য প্যান অফ দি টিচার, দিস ইজ দ্য টিচার্স প্যান, দিস ইজ দ্য টিচার্স প্যান, এখানে এটার দরকার নাই, তাই না? আর বাকি অনুবাদ গুলো ঠিক আছে। শিক্ষক সাহেবের কলম, ওকে, উই ক্যানট ইউজ দা বিফোর প্যান উইচ ইজ মুদাফ অর পজেসড, এখানে দা ব্যবহার করা যাবে না, তাই না? জি আলহামদুলিল্লাহ, এটা অলরেডি হয়ে গেছে। এখন এটা বেলালের রুম, এটা বেলালের রুম, বলেন কি হবে? হাজা বাইতু বিলালিন, রুম বলতেছে, রুম হি গুরফা, হাজিহি গুরফাতু বিলালিন, মাশাআল্লাহ, হাজিহি গুরফাতু বিলালিন। তাহলে এখানে আমরা দেখলাম হাজিটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাকি গুলো নাউন। তাহলে এখানে মুবতাদা কোনটা? হাজিহি মুবতাদা, হাজিহি মুবতাদা। তাহলে খবর কোনটা? গুরফাতু, গুরফাতু খবর, বিলালিন হচ্ছে মুদাফ ইলাইহি,
ওইটা মুদাফিলাই, জাস্ট মুদাফিলাই মাশাআল্লাহ। এরপরে এটা বেলালের নতুন রুম, এটা একটু আমাদের খেয়াল করে বলতে হবে, এটা বেলালের নতুন রুম। দেখেন বেলালের রুম এটা মুদাফ মুদাফিলাই। এখন এই রুমের একটা অ্যাডজেক্টিভ বলতেছে নিউ, তাহলে বেলালের রুম এটা কি ডেফিনিট না রুমটা? তো এখন আপনি এই অ্যাডজেক্টিভটাকে ডেফিনিট আকারে আনতে হবে, তাহলে বলেন তো কি হবে, হাদিহি হি গোরফাতু বেলালেল আল জাদিদাতু জাদিদাতু। এই দেখেন এই অ্যাডজেক্টিভটা পরে আনতে হবে, মুদাফ মুদাফিলের মাঝখানে অন্য কেউ বসতে পারে না, তো সুতরাং মুদাফ মুদাফিলাইকে একসাথে রেখে এই যে আল জাদিদাতু এইটাকে পরে নিতে হবে, এবং এটা এই গুরফাতুর সাথে ওই যে আমাদের চারটা জিনিস মিল রেখে ব্যবহার করতে হবে, তাই না? চারটা জিনিস কি কি? জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব। জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। আলহামদুলিল্লাহ, হাদিহি গুরফাতু বিলালিন আল জাদিদাতু, তাহলে একসাথে অর্থ কি হলো, এটা বেলালের নতুন রোম, তাই না? এটা বেলালের নতুন রোম। আলহামদুলিল্লাহ, আমরা এই বাক্যটা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে হাদিহি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, গুরফাতু নাউন, বেলাল নাউন, আল জাদিদাতু নাউন। এখন একটু একটু সম্পর্ক বলেন, গুরফাতু বিলালিন কি সম্পর্ক? গুরফাতু বিলাল মুদাফ মুদাফিলাহি, মুদাফ মুদাফিলাহি, মাশাআল্লাহ। এখন তাহলে আমাদের সাবজেক্ট প্রেডিকেট দরকার, সাবজেক্ট কোনটা? হাদিহি সাবজেক্ট, হাদিহি সাবজেক্ট। এখন আরো দুইটা শব্দ আছে, যে গুরফাতু আর আল জাদিদাতু, এই দুইটার সম্পর্ক বলেন তো। এখানে আল গুরফাতু এটা হচ্ছে মানউত, আর আল জাদিদাতু নাত। ওস্তাদ এখন তো আল নাই, তাহলে এখানে নাত মানত হলো কি করে? আল নাই, এই কথাই তো বললাম। এই যে গুরফাতু মুদাফ, এটা তো মুদাফ, এটা মুদাফ, এবং মুদাফিলা এটা ডেফিনিট আছে, যে সুতরাং সে নির্দিষ্ট হয়ে গেছে না? জি জি, সে নির্দিষ্ট হওয়ার কারণে এখন তার নাতটা আমাকে নির্দিষ্ট আনতে হবে। আমাদের তো আল দুইটাই থাকতে হবে এটা জরুরি না, আমাদের দরকার হলো নির্দিষ্ট নির্দিষ্ট, ডেফিনিট ডেফিনিট থাকতে হবে, তাই না? দুইটার মধ্যে ডেফিনিট মিল আছে, তো সুতরাং আমাদের এই মিল থাকলেই হলো, তাই না? আল থাকুক না থাকুক আমাদের প্রবলেম নেই। এখন জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। এখন পরের বাক্যটা একটু যাই, তাহলে এখন আমাদের দুইটা সম্পর্ক পেলাম, এখন হাদিহির সাথে সম্পর্ক কি? হাদিহি মুবতাদা, হাদিহিটা মুবতাদা, রাইট? তাহলে খবর কোনটা? গুরফাতু, গুরফাতু এটা হচ্ছে খবর, মাশাআল্লাহ। তাহলে মুবতাদা খবর, হাদিহি মুবতাদা, গুরফাতু খবর, মুবতাদা খবর, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই অংশটা শেষ হলো, সামনে আরো কিছু প্র্যাকটিস আসতেছে, এগুলো মোটামুটি সিমিলার, আমরা একটু পরে রাখি। মুদাফ ইলাইহি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারবো নাউন পজেসর, আর মুদাফ, মুদাফটাকে বলবো পজেসড। নাউন পজেসর মানে অধিকারী, আর পজেসড মানে অধিকৃত, মালিক, মালিকানাধীন। তো এর মধ্যে আমরা পড়ছিলাম মুদাফ ইলাই ক্যান নেভার বি সাবজেক্ট অর প্রেডিকেট, এটা কখনোই সাবজেক্ট প্রেডিকেট কিছুই হইতে পারবে না, মুদাফটা হবে, যা হবে মুদাফটা হবে, তাই না? মুদাফ মুদাফিলার মধ্যে প্রধান কে? মুদাফ, মুদাফটা। তো সুতরাং এই জন্য যা হবে মুদাফ হবে, মুদাফিলাইটা কিছুই হতে পারবে না। তো সেই হিসেবে এখন এটা খেয়াল করে আমরা একটু আগের বাক্যটাতেও দেখলাম, এখন সামনের গুলোতে একটু আবার দেখি। এটা আমি বলতে চাই, এটা শিক্ষক সাহেবের কলম, হাদা কালামুল মুদাররিসি, তাই না? তাহলে হাদা এখানে এটা হলো সাবজেক্ট, আর কালামু এটা মুদাফ, আল মুদাররিস মুদাফ ইলাই, তাহলে এখানে প্রেডিকেট কোনটা হবে? কলামু, কালামু এটা হবে প্রেডিকেট, তাহলে একসাথে হাদা কালামুল মুদাররিসি, হাদা কালামুল মুদাররিসি, আলহামদুলিল্লাহ বুঝা গেল এটা। ওকে, এরপরে হাদিহি গুরফাতু বিলালিন, এটা হচ্ছে বেলালের রুম, তাহলে এখানে আমরা বুঝলাম হাদিহিটা সাবজেক্ট, গুরফাতুটা প্রেডিকেট,
বাকি গুন ফাতুর সাথে বেলালের সম্পর্ক হলো মুদাফিলাই। এই মুদাফিলাইটা কি সাবজেক্ট প্রেডিকেট কিছু হতে পারবে? মুদাফিলাই সাবজেক্ট হতে পারবে না, কিছুই হতে পারবে না। তো সুতরাং সে তাকে আমরা ব্যাখ্যা করার সময় জাস্ট মুদাফুন ইলাইহি বলবো। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে আসতেছে আরো কিছু সেন্টেন্স মুদাফ এজ এ প্রেডিকেট। যেমন আমরা দেখি এটা হলো আল্লাহর ঘর, বলেন তো হাদা এখানে আমরা এই হাদাটা সাবজেক্ট আর বাইতুল্লাহ মুদাফ মুদাফিলাই, তাহলে প্রেডিকেট কোনটা? এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে এই প্রেডিকেটটা ডেফিনিট নাকি ইনডিফিনিট? ডেফিনিট, এটা ডেফিনিট। আমরা পড়েছিলাম সাবজেক্টটা ডেফিনিট হবে আর প্রেডিকেটটা ডেফিনিট ইনডিফিনিট দুটোই হতে পারে, দুটোই হতে পারে। আলহামদুলিল্লাহ, এরপরে সামনে যান, এটা আল্লাহর কিতাব। হাযা কিতাবুল্লাহি, হাযা কিতাবুল্লাহি। এরপরে এটা কাবা, কাবা শরীফ হচ্ছে বা কাবা হচ্ছে আল্লাহর বাড়ি বা আল্লাহর ঘর। আল কাবাতু বাইতুল্লাহ, আল কাবাতু বাইতুল্লাহ, মাশাআল্লাহ, আল কাবাতু বাইতুল্লাহ। এরপরে বলেন কোরআন আল্লাহর কিতাব, আল কোরআনু কিতাবুল্লাহ, মুহাম্মদ একজন রাসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসুল, মুহাম্মাদুন রাসুলুন। বাকি এখানে মুদাফ হয় নাই, তাই না? পরেরটা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল, মুহাম্মাদুন রাসুলুল্লাহ, মাশাআল্লাহ। এরপরে বলেন আল্লাহ মানুষের রব, আল্লাহু রব্বুন নাসি, রব্বুন নাসি, মাশাআল্লাহ, আল্লাহ মানুষের রব। এরপরে বলেন আল্লাহ মানুষের মালিক, আল্লাহু মালিকুন নাসি। মালিক কি কেন? সূরা নাসের মধ্যে পড়েন, ওইটাই আছে, তাই না? মাশাআল্লাহ, মালিকুন নাসি, এখানে দম্মা দিয়ে পড়তে হবে। এরপরে আল্লাহ মানুষের ইলাহ, আল্লাহু ইলাহুন নাসি, ইলাহুন নাসি, মাশাআল্লাহ।